हेलो व्यूअर्स अस्सलामु अलैकुम वेलकम टू एनएससी আমরা আমাদের কেমিস্ট্রি নবম অধ্যায়ের সর্বশেষ ভিডিওটা নিয়ে এখন আলোচনা করব হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এনএসসি আমরা এবার আমাদের কেমিস্ট্রি বইয়ের 9 নম্বর চ্যাপ্টারের যে লাস্টের টপিকগুলো সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব এবং এই একটা ভিডিওর মধ্যেই আমি হচ্ছে পিএইচ প্রসরণ বিক্রিয়া লবণ অ্যাসিড বৃষ্টি এবং পানির ক্ষরতাগুলো নিয়ে আলোচনা করব এগুলো খুবই ছোট ছোট টপিক যেখানে আলাদা ভিডিও দিলে সেটা খুব ছোট ছোট ভিডিও হবে এই জন্য আমি এগুলোকে সবগুলোতে একসাথে করে একটা ভিডিও বানিয়ে এখানে তোমাদেরকে উপস্থাপন করতেছি এবং যারা এই চ্যাপ্টারের বাকি ভিডিওগুলো দেখো নাই তাদের জন্য আগে আমি একটা ভিডিও দিছিলাম ক্ষারয়ের উপর এবং আরেকটা ভিডিও অ্যাসিডের উপর তোমরা এই চ্যাপ্টারের বাকি ভিডিও দুইটাও এখান থেকে দেখে নিও তো আমরা চলো আমাদের এই ভিডিওর যে টপিক সেটা হচ্ছে পিএইচ সেটা শুরু করি তো পিএইচ এই জিনিসটা জানার সাথে সাথে আমাদের এটা ফুল মিনিংটা জানতে হয় যে পিএইচ এর ফুল মিনিংটা কি তোমরা জানো যে পিএইচ এর ফুল মিনিং হচ্ছে পাওয়ার অফ হাইড্রোজেন হাইড্রোজেনের পাওয়ারটা একটা দ্রবণের মধ্যে কতটুকু সেটাকে আমরা বলি তোমার পিএইচ ঠিক আছে এখন এই পিএইচ এর একটা সংজ্ঞা আছে একটা স্ট্যান্ডার্ড সংজ্ঞা আছে এবং এই সংজ্ঞাটা টিচাররা খুব পছন্দ করে হুবহু তোমাদের পরীক্ষা যদি আসে কখনো তাহলে তোমাদেরকে এই সংজ্ঞাটাই লিখতে হবে এক্সাক্ট এই সংজ্ঞাটাই তোমাদেরকে লিখতে হবে সংজ্ঞাটা কি যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে একটু খেয়াল করো এদিকে আমি এখানে যেটা ইকুয়েশন লিখছি পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ এইচ প্লাস এইটার দিকে চিন্তা করলে কিন্তু তুমি বুঝতে পারবা হাইড্রোজেন আয়ন এই যে এইচ প্লাস মানে হচ্ছে হাইড্রোজেন আয়ন ঘনমাত্রার থার্ড ব্রেকেট দিয়ে আমরা বুঝলাম ঘনমাত্রা ঋণাত্মক এই যে মাইনাস চিহ্ন দিয়ে বুঝলাম ঋণাত্মক এবং লগারিদম দিয়ে বুঝলাম লগারিদম এটাকে বলি আমরা পিএইচ তোমরা এটা মনে রাখলে এটা মনে রাখতে পারবা অথবা সংজ্ঞা মনে রাখলে সূত্র মনে রাখতে পারবা তোমাদের উপর তোমরা কোনটা মনে রাখবা ঠিক আছে আচ্ছা এখন এই যে পিএইচ এর মানটা পিএইচ এর মানের একটা ভ্যালু আছে সেই ভ্যালুটা মোটামুটি জিরো থেকে ফোরটিন পর্যন্ত হয়ে থাকে তবে হ্যাঁ পিএইচ এর মান কিন্তু এর থেকে কম বেশ হওয়া সম্ভব তবে সেক্ষেত্রে আমরা আপাতত যাইতেছি না ঠিক আছে মনে রাখবো যে জাস্ট সেভেন জিরো টু ফোরটিন পর্যন্ত একটা পিএইচ এর মান হওয়া সম্ভব এবং এই পিএইচটাকে যা সাত যদি হয় যদি জিরো থেকে ফোরটিনের মাঝামাঝি হচ্ছে সাত এই সাত থাকলে তখন সেটাকে আমরা বলি এই যৌগটা হচ্ছে নিরপেক্ষ এবং নিরপেক্ষ যৌগ বলতে আমরা আসলে কাকে বুঝি পানিকে বুঝি আমরা তোমার নিরপেক্ষ যৌগ হিসেবে ঠিক আছে আচ্ছা এবং সাতের থেকে যতই আস্তে আস্তে পিএইচ মানটা কমতে থাকে তখনই সেটা কি হয় আস্তে আস্তে অ্যাসিডিক হয় তত বেশি অ্যাসিডিক হয় এবং যত আস্তে আস্তে বাড়তে থাকে পিএইচ এর মানটা সেটা তত বেশি ক্ষারীয় হতে থাকে আচ্ছা তো এটা থেকে আমরা বুঝতে পারলাম তাহলে জিরোর যত কাছাকাছি যাবে কারো পিএইচ মান জিরোর যত কাছাকাছি থাকবে সে হচ্ছে তত বেশি অ্যাসিডিক এবং কারো পিএইচ মান যত বেশি চোদ্দোর কাছাকাছি থাকবে সে তত বেশি ক্ষারীয় এখন পানির ক্ষেত্রে একটু একটা জিনিস চিন্তা করি পানিটা হচ্ছে তোমার এইচ টু ও এবং তোমরা জানো কি না পানি কিন্তু একটা পানি আমি বলছিলাম তোমাদের আগে হয়তো খেয়াল আছে কিনা যাই না যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পানি হচ্ছে একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য মানে এরা খুব কম পরিমাণে হলেও কিন্তু পানিতে এরা বিশ্লেষ মানে পানিটা কিন্তু খুব কম পরিমাণে হলেও বিশ্লেষিত হয় এবং এইচ প্লাস এবং ও এইচ মাইনাস আয়নে কনভার্ট হয় এবং দেখা যায় একটা দ্রবণের মধ্যে তোমার মোটামুটি টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন মোল এইচ প্লাস আয়ন এবং টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন মোল ও এইচ মাইনাস আয়ন পাওয়া যায় এখন যদি আমরা পানিটার ক্ষেত্রে পানির পিএইচ মান হিসাব করি তাহলে আমরা কি বলবো বলতো কিভাবে হিসাব করতে পারি এই যে কারণ আমার পিএইচ এর সূত্রটা কি পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ এইচ প্লাস তাই না তাহলে আমরা মাইনাস লগ অফ এইচ প্লাস বসাইলাম এখানে তখন কি আসবে আমার কি করতে হবে মাইনাস লগ অফ ক্যালকুলেটারের মধ্যে এই যে টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন এটা বসাতে হবে এবং তোমরা দেখবা এটা বসাইলে মানটা আসবে কত শুধুমাত্র সেভেন মান আসবে তার মানে আমরা বুঝতে পারি যে পানির পিএইচ মানটা কত আসে সেভেন আসে যেহেতু পানিটা নিরপেক্ষ যৌগ এটার সাথে আরেকটা জিনিস বলে রাখি যেহেতু যদিও তোমাদের এটা আপাতত এখানে নাই বাট বলে রাখা ভালো যেহেতু এইচ প্লাস আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে তেমনি আরেকটা টপিক আছে সেটা হচ্ছে তোমার পিওএইচ যেটা কি হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে পিওএইচ বলা হয় এবং পিওএইচ বের করার সূত্র সেম একই রকম মাইনাস লগ অফ ওএইচ মাইনাস তো সেক্ষেত্রে আমরা যদি এখানে ওএইচ এর যদি আমরা পিওএইচ বের করি তখন কিন্তু এটা সেভেনই আসবে এবং একটা যোগের ক্ষেত্রে পিএইচ এবং পিওএইচ এর যোগফল কত আসে সবসময় চোদ্দ আসে আচ্ছা তো যাই হোক এই গেল তোমাদের মোটামুটি পিএইচ সম্পর্কে এবং তোমরা পরবর্তী তোমাদের বইয়ের মধ্যে দেখবা যে পিএইচ এর বিভিন্ন ধরনের ইন্ডিকেটর দেওয়া আছে আমরা জানি লিটমাস পেপারের মাধ্যমে পিএইচ পরীক্ষা করা যায় ইউনিভার্সাল ইন্ডিকেটর তারপর লিটমাস পেপার পিএইচ মিটার এগুলো অনেক কিছুর মাধ্যমে পরীক্ষা করা যায় তবে সবচেয়ে বেস্ট হচ্ছে তোমার পিএইচ মিটারটা ইউজ করা এটার মধ্যে একটা ইলেকট্রোড থাকে যেটা একটা দ্রবণের মধ্যে ঢুকানোর পর এটা একটা ডিজিটাল ডিসপ্লের মধ্যে মানটা দেয় এটা কেন ইউজ করাটা ভালো কারণ হচ্ছে তোমার এখানে যে মানটা দিবে
সেটা একদম অ্যাকুরেট মানটা দেবে, তোমার ভগ্নাংশ সহ মানটা দেবে। তুমি লিটমাস পেপার দেখে হয়তো এক্সাক্ট কোনো মান পাবা, ইউনিভার্সিটি নির্দেশক থেকে কোনো এক্সাক্ট মান পাবা না, কিন্তু সেখান থেকে তুমি এক্সাক্ট মানটা পাইতে পারো। আচ্ছা, এরপরে যেটা আসে সেটা হচ্ছে তোমার প্রসবন বিক্রিয়াটা। এটা একটা টপিক। প্রসবন বিক্রিয়াটা কি? প্রসবন বিক্রিয়া হচ্ছে সেটা যেখানে হচ্ছে একটা অ্যাসিড এবং ক্ষার পরস্পর বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে, সেই বিক্রিয়াটাকে বলি আমরা প্রসবন বিক্রিয়া। তোমরা জানো আমরা অসংখ্য বিক্রিয়া দেখছি যেখানে এইরকম বিক্রিয়াটা আছে, এবং এটা কিন্তু একটা নন রেডক্স বিক্রিয়া, মানে এখানে কিন্তু কোনো ইলেকট্রনের আদান প্রদান হয় না, সেমই থাকে। তো এটার একটা ইম্পর্টেন্স আছে, প্রসবন বিক্রিয়া অনেক ইম্পর্টেন্স আছে। তার মধ্যে একটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্সটা হলো এটা কিন্তু পরিপাকে সাহায্য করে। কেন সাহায্য করে? আমাদের দেহের পাকস্থলীর মধ্যে কি আছে বলতো? প্রচুর পরিমাণে HCl থাকে, এবং এটার কাজ তোমরা জানো, আমাদের যে পাকস্থলীর HCLটা সেটার কাজ হচ্ছে কিন্তু তোমাদের কি করা, যে প্রোটিন জাতীয় খাবারগুলো সেটাকে ভাঙার জন্য সক্রিয় পেপসিনে কনভার্ট করে সে নিষ্ক্রিয় পেপসিনোজেনকে, এই জন্য কিন্তু আমাদের HCLটা প্রয়োজন পড়ে। এখন কেউ যদি খুব বেশি বেশি খাবার গ্রহণ করে, তার বেশি বেশি পরিপাকের প্রয়োজন পড়তেছে, তখন কিন্তু বেশি বেশি HCL নিঃসরণ হতে হবে, এবং তখন দেখা যায় পাকস্থলীর প্রাচীরটা যতই পুরু হোক না কেন, এত বেশি HCL, এটা তো একটা গাঢ় অ্যাসিড, এত বেশি যদি তোমার একটা গাঢ় অ্যাসিড নিঃসরণ হতে থাকে, তখন কিন্তু তোমার কি হয়ে যাবে, অবশ্যই সেখানে কোনো বেশি একটা প্রভাব পড়বে, পাকস্থলীর প্রাচীর কিন্তু কি হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। তো যেটাকে আমরা কি বলি, আলসার বলি, ঠিক আছে, বা এটাকে আমরা গ্যাস্ট্রিক আলসার বলে থাকি। তো এই আলসার থেকে সমাধানের জন্য অ্যাসিড কমাইতে হবে, তাহলে আমরা কি খাই বলতো, অ্যান্টি অ্যাসিড খাই। ভাইরাস কমাইতে যেরকম আমরা অ্যান্টিভাইরাস ইউজ করি, তেমনি এখানে অ্যাসিডের প্রভাব হাঁটাইতে আমরা হচ্ছে কি ইউজ করি, অ্যান্টাসিড ইউজ করি। এই অ্যান্টাসিডের সঙ্গে হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড। এই হাইড্রোক্সাইডগুলো তো একটা ক্ষার, তাই না? এই ক্ষারগুলো কি করে, পেটের মধ্যে অবস্থিত সেই HCl এর সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে ফেলে। তাহলে কিন্তু তোমার অ্যান্টাসিডের নিজে তো প্রশমিত হয়েই গেল, এবং সে সাথে সাথে এই অ্যাসিডটাকেও প্রশমিত করে ফেললো, ঠিক আছে। তো আলটিমেটলি তোমার পেটের মধ্যে আর তখন বেশি HCLটা থাকবে না। আচ্ছা, এটি কিন্তু তোমার এটার কাজ। এছাড়াও তোমার কৃষিক্ষেত্রে এবং শিল্পক্ষেত্রেও কিন্তু এই প্রসবন বিক্রিয়াটা ব্যবহার করা হয়, প্রসাধনীর ক্ষেত্রেও কিন্তু এগুলো ব্যবহার করা হয়। আচ্ছা, এরপর তোমার আরেকটা টপিক, সেটা হচ্ছে তোমার লবণ। লবণ কিন্তু আমরা সবাই মোটামুটি চিনি, কিন্তু এই যে লবণটা আসলে কি, লবণের সংজ্ঞাটা কি, তা কিন্তু আমরা জানি না। লবণ হচ্ছে এমন একটা জিনিস যার মধ্যে পজিটিভ এবং নেগেটিভ দুইটা পার্ট থাকবে, একটা যৌগের মধ্যে স্বাভাবিক দুইটা পজিটিভ নেগেটিভ পার্ট থাকবে। হ্যাঁ, তো এই দুইটা পার্টের মধ্যে তার নেগেটিভ প্রান্তটা আসবে একটা অ্যাসিড থেকে, এবং তার পজিটিভ প্রান্তটা আসবে একটা ক্ষার থেকে, তখন সেটাকে আমরা তোমার কি বলি, লবণ বলি, ঠিক আছে। কি বললাম কথাটা আশা করি বুঝছো, যে তার পজিটিভ প্রান্তটা আসবে হচ্ছে ক্ষার থেকে, এবং নেগেটিভ প্রান্তটা আসবে একটা লবণ থেকে, সেটাকে আমরা বলবো তোমার অ্যাসিড থেকে, সেটাকে আমরা তোমার বলবো হচ্ছে একটা লবণ। এবং এইখানের এই যে লবণটা, এই লবণটার মধ্যে দেখো দুইটা অ্যাসিড আর ক্ষার নিয়ে আমরা বিক্রিয়া করছি, যেখানে এই HCLটাও কিন্তু একটা তীব্র অ্যাসিড, এবং এই NaOHটাও কিন্তু একটা মোটামুটি তীব্র ক্ষার। এই তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন যে লবণটা হয়, সেই লবণটা মোটামুটি কি প্রকৃতির হয় বলতো, নিরপেক্ষ প্রকৃতির হয়, কারণ তাকে দুইজন সমান সমানে বিক্রিয়া হচ্ছে, সো এখানে এটা নিরপেক্ষই থাকে এই অ্যাসিডটা। কিন্তু এখানে যখন আমরা একটা গাঢ় অ্যাসিডের সাথে একটা মৃদু ক্ষার নিয়ে বিক্রিয়া করব, তখন কিন্তু জিনিসটা একটু এদিক সেদিক হয়ে যায়। কি হয় সেখানে, ধরো একটা গাঢ় অ্যাসিডকে HCl এবং একটা মৃদু ক্ষার হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইড, ফেরাস হাইড্রোক্সাইড, এখানে দুইটার যে বিক্রিয়াটার ফলে যে লবণটা উৎপন্ন হয়, সেই লবণটা কি হবে, FeCl3 লবণটা হবে, ঠিক আছে। আমি লিখে ফেলি সাইড দিয়ে এখানে ছোট করে, FeCl3 লবণটা হবে। সেই লবণটা কিন্তু একটু অম্লীয় প্রকৃতির হয়, যেহেতু একটু ডমিনেন্ট ছিল অ্যাসিডটা। আবার যদি একটা মৃদু অ্যাসিডের সাথে তীব্র ক্ষারের বিক্রিয়া হয়, যেমন ভিনেগার বা ভিনেগার না, এটা অ্যাসিটিক অ্যাসিড, এই এটার সাথে যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করব, তখন কিন্তু হবে উৎপন্ন কি বলতো, CH3COOH-NA, তো সোডিয়াম ইথানয়েড, সেটা কিন্তু আবার হবে তোমার একটু হালকা ক্ষারীয় লবণ হবে, কারণ এখানে তীব্র ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়েছিল। এই কিন্তু লবণে মোটামুটি লবণ নিয়ে এগুলোই আমার বেশি তেমন কিছু আসে না লবণ থেকে। পরবর্তীতে একটা ইম্পর্টেন্ট টপিক, এটা হচ্ছে তোমার অ্যাসিড বৃষ্টি, যেটা কিন্তু আমাদের মাঝে মধ্যে তোমার দেখবা একটা গ নাম্বার 3 নাম্বার কোয়েশ্চনের মধ্যে চলে আসে, যে অ্যাসিড বৃষ্টিটা আসলে কিভাবে হয়। এটা কি আসলে, যে তোমার কিছু অধাতুগুলা সেগুলো হচ্ছে একসাথে যুক্ত হয়ে বিভিন্নভাবে পানির সাথে, যখন বৃষ্টির পানিটা সেই পানির সাথে যুক্ত হয়ে যখন তোমার ভূমিতে পড়ে, তখন অ্যাসিড হিসেবে পতিত হয় এবং বিভিন্ন ধরনের ক্ষতি সাধন করে। হ্যাঁ, তো ওই যে অ্যাসিড মিশ্রিত বৃষ্টিটা, সেটাকে আমরা তোমার কি বলি, অ্যাসিড বৃষ্টি বলে থাকি। তো নর্মালি তোমরা জানো যে বায়ুমণ্ডলের মধ্যে কিন্তু 78% তোমার কি থাকে, নাইট্রোজেন থাকে, এবং হচ্ছে মোটামুটি আমাদের অক্সিজেন থাকে কিন্তু 20% মতন, তাই না? তো এই যে দুইটা থাকতেছে, এই তোমার নাইট্রোজেন এবং অক্সিজেন, এরা কিন্তু নর্মালি বিক্রিয়া করে না,
ঠিক আছে, এরা কিন্তু নর্মালি কোনো বিক্রিয়া করার প্রয়োজন পড়তেছে না। কিন্তু যখন বজ্রপাত হয়, এই বজ্রপাতে কিন্তু মোটামুটি কত ডিগ্রির মতন টেম্পারেচার হয়, প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াসের মতন একটা টেম্পারেচার সৃষ্টি হয়, যেই টেম্পারেচারে কিন্তু এরা দুজন বিক্রিয়া করে তখন, এবং তখন এরা দুজন বিক্রিয়া করে নাইট্রাস অক্সাইড উৎপন্ন করে, এবং এরা পরবর্তীতে বায়ুমণ্ডলের অক্সিজেনের সাথে জড়িত হয়ে অ্যানোটুব বা নাইট্রিক অক্সাইডে কনভার্ট হয়, এবং সেটা পানির সাথে যুক্ত হয়ে তোমার নাইট্রাস অ্যাসিড অথবা নাইট্রিক অ্যাসিডে কনভার্ট হতে পারে। এটাও কিন্তু একটা অ্যাসিড এবং এটাও কিন্তু একটা অ্যাসিড। সেই অ্যাসিডটা যখন নর্মালি কিন্তু পানিটা বৃষ্টির পানি হিসেবে নিচে পতিত হইতো, কিন্তু যখন এটা এটার সাথে যুক্ত হয়ে গেছে তখন কিন্তু সেটা অ্যাসিড হিসেবে পতিত হইতেছে ভূমিতে এসে, এই জন্য এটাই কিন্তু তোমার অ্যাসিড বৃষ্টি বলা হয়। ঠিক আছে, এছাড়া দেখা যায় বায়ুমণ্ডলে যে কার্বন ডাইঅক্সাইড সাথে থাকে, সেই কার্বন ডাইঅক্সাইডের সাথেও যখন পানি যুক্ত হয় তখন কিন্তু সেটা কার্বনিক অ্যাসিড হিসেবে ভূমিতে পতিত হইতে থাকে। ঠিক আছে, এই যে বৃষ্টির পানিটা সেটা নর্মালি ভূমিতে পতিত হইতো, কিন্তু তার সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হওয়ার পর সেটা কার্বনিক অ্যাসিড হিসেবে ভূমিতে পতিত হইতেছে। এইগুলো কিন্তু মাঝে মধ্যে 3 নম্বর কোশ্চেনের মধ্যে চলে আসে, তোমাদেরকে এগুলো ভালো করে বিক্রিয়া সহ লিখে দিতে হবে। এরপর আরেকটা ইম্পর্টেন্ট টপিক, এটাও কিন্তু মাঝে মধ্যে 3 বা 4 নম্বর কোশ্চেনের মধ্যে আসতে পারে এই চ্যাপ্টার থেকে, যদিও এই চ্যাপ্টারটা একটি সিনিয়র জন্য কম ইম্পর্টেন্ট, বাট স্টিল আসতে তো পারে কোশ্চেন অবশ্যই, তাই না? কোনোটাকেই সেজন্য ছাড় দেওয়া যাবে না। তো এই যে খরতাটা, সেটার থেকে মাঝে মধ্যে কি কোয়েশ্চেন আসে যে খরতা কয় ধরনের এবং কাপড় এর কাচার সময় তখন ফেনা উৎপন্ন হয় না কেন, এরকম টাইপের কোয়েশ্চেন আসে। তো এই যে খরতাটা, সেটা মেনলি 2 ধরনের হয়, একটা হচ্ছে অস্থায়ী খরতা আর একটা হচ্ছে স্থায়ী খরতা। খরতার ফলে হয়টা কি, কারণ এই খরতাগুলো হয় হচ্ছে তোমার ভূমিতে এই পুকুর বা এই পানির মধ্যে অবস্থিত বিভিন্ন ধরনের লবণের কারণে। সেই লবণটা কি করে ফেলে, সাবানের যে অণুটার সাথে বিক্রিয়া করে ফেলে। সাবানের কি করা উচিত ছিল, ফেনা তৈরি করার মাধ্যমে তার কাপড়টাকে ময়লা করা উচিত ছিল, ঠিক আছে, কিন্তু সাবানটা বিজি হয়ে যায় কিসে, এই লবণের সাথে বিক্রিয়া করার জন্য। তখন আর কি হয় না, সে ফেনা তৈরি করতে পারে না এবং পরিষ্কার করতে পারে না। ঠিক আছে, এটাই কিন্তু খরতার জন্য কিন্তু তার মেইনলি কাজটা বাধাগ্রস্ত হয়। তো এই খরতার মধ্যে কি হয়, যেটা বলতে গেছিলাম যে অস্থায়ী লবণ হচ্ছে অস্থায়ী খরতা কোনটা, যেখানে হচ্ছে সাধারণত ম্যাগনেশিয়াম সালফেট এগুলার বাইকার্বনেট লবণ থাকলে তখন সেটাকে বলি আমরা অস্থায়ী খরতা, এবং যদি ক্লোরাইড বা সালফেট আয়ন থাকে তখন সেটা হচ্ছে তোমার স্থায়ী খরতা বলা হয়। যেমন উদাহরণ দিতে পারি যে ক্যালসিয়াম এবং সাথে যেখানে বাইকার্বনেট লবণ আছে এটাকে বলবো আমরা অস্থায়ী খরতা, যখন এইটা এই লবণটা যখন পানিতে থাকবে তখন সেটাকে বলবো আমরা অস্থায়ী খরতা। এবং এই লবণগুলো যেমন ক্যালসিয়াম ক্লোরাইড ম্যাগনেশিয়াম সালফেট, দ্যাট মিনস ক্লোরাইড বা সালফেট লবণ, এগুলো যখন থাকবে তখন সেটাকে আমি বলবো তোমার স্থায়ী খরতা। কেন স্থায়ী খরতা, কেন অস্থায়ী খরতা বলতেছে, এটা হচ্ছে এখন কাহিনী। কারণ অস্থায়ী খরতা যেটা, সেটা হালকা তাপমাত্রা বৃদ্ধি করলে বা তাপ দিলে কিন্তু সেটা দূরীভূত হয়ে যায়। যেমন এখানে তোমরা দেখতে পারবা যে ক্যালসিয়াম বাইকার্বনেটটা, সেটাকে যখন আমরা তাপ দিই তখন সেটা ক্যালসিয়াম কার্বনেট, কার্বন ডাইঅক্সাইড এবং পানিতে কনভার্ট হয়ে যায়, কিন্তু যে স্থায়ী খরতাটা সেটাকে কিন্তু এগুলার মাধ্যমে কনভার্ট করা সম্ভব হয় না। সো এটার সাথে সোডিয়াম কার্বনেট যুক্ত করে বিক্রিয়া করাইতে হয় এবং ক্যালসিয়াম কার্বনেট এবং সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়, তখন কিন্তু এই যে এটার প্রভাবটা কমে গেল। ঠিক আছে, তো এই জন্য এটাকে বলে আমরা স্থায়ী খরতা এবং অস্থায়ী খরতা, এবং এটা মাঝে মাঝে তোমাদের পরীক্ষার মধ্যে আসে কোয়েশ্চেন হিসেবে, আসলে কিন্তু এটা অবশ্যই ভালো করে আনসার করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এবার আমাদের আরেকটা টপিক, ছোট একটা টপিক, সেটা হচ্ছে বিওডি এবং সিওডি, এই জিনিস দুইটা কি বোঝায় এবং এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি। বিওডি হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড এবং সিওডি হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তো এই বিওডির মানটা কি, যে একটা পুকুরের মধ্যে কিছু জৈব দূষক থাকে, জৈব মানে কি, যেগুলো জীবদেহ থেকে আসছে, তাই না? এই জৈব দূষকগুলাকে তুমি দূষক, তো মানে তো এরা দূষিত পদার্থ, তাই না? তুমি চাচ্ছ এগুলাকে পরিষ্কার করতে বা তুমি চাচ্ছ এগুলাকে ভালো করে ফেলতে। তো এগুলাকে ভালো করতে হলে তোমার অক্সিজেন লাগবে। যতটুকু অক্সিজেন লাগতেছে তোমার এই জৈব দূষকগুলাকে পরিষ্কার করতে, সেটা হচ্ছে তোমার বিওডি। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, হ্যাঁ, তোমার জামা কাপড় একদম পরিষ্কার, একেবারে পরিষ্কার, সেটাকে কি পরিষ্কার করতে বেশি কোনো সাবান লাগবে বা পাউডার লাগবে? একটু দিলেই তো হবে, ঠিক আছে, কিন্তু তোমার জামা এত ময়লা হয়ে আছে, অনেকগুলা জামা অনেক ময়লা হয়ে আছে, তখন কিন্তু তোমার অনেকখানি পাউডার ঢালতে হবে এটাকে পরিষ্কার করার জন্য, তাই না? তো এই যে বিওডির মানটা যত বেশি হবে সেটা কিন্তু ইন্ডিকেট করে কি, যে এই পুকুরের পানিটা তত বেশি দূষিত। সেম একইভাবে সিওডি কি, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, যেটা হচ্ছে জৈব এবং অজৈব দুয় ধরনের দূষকের ক্ষেত্রে আমরা বুঝে থাকি। তো মানে একটা পুকুরের পানির মধ্যে যে জৈব দূষকগুলো আছে ইনক্লুডিং যে অজৈব দূষকগুলো আছে সেগুলোকে পরিষ্কার করতে আমার যতটুকু কি লাগবে, অক্সিজেন লাগবে, সেটা হচ্ছে তোমার সিওডির মান। তাহলে বোঝাই যাইতেছে যে এটা যেহেতু জৈব দূষক আর এটা জৈব প্লাস অজৈব দূষক, সেক্ষেত্রে অবশ্যই সিওডির মানটা আমার বিওডি থেকে বেশি হবে।
এই দুইটা কোশ্চেন বিওরি এবং সিওরি অনেক সময় তোমার একটা এক নাম্বার বা দুই নাম্বার কোশ্চেনের মধ্যে চলে আসতে পারে এবং এই দুইটা টপিক অ্যাসিড বৃষ্টি খরতা এগুলো তোমার তিন কিংবা চারে আসার মতন উপযুক্ত টপিক ঠিক আছে এবং বাই চান্স যদি কখনো দেয় পিএইচ থেকে ছোটখাটো কোয়েশ্চন হতে পারে তাহলে কিন্তু দেখো আমাদের কিন্তু এই যে অ্যাসিড খাওয়ার সমতা যে চ্যাপ্টারে তিনটা ভিডিও ছিল একটা হচ্ছে আমাদের এই মিক্সড টপিকগুলো নিয়ে আমরা করলাম আর একটা হচ্ছে আমরা কি নিয়ে করলাম ক্ষারক নিয়ে এবং আরেকটা করলো আমরা অ্যাসিড নিয়ে এই তিনটা কিন্তু আমাদের ভিডিও শেষ হয়ে গেল এর মাধ্যমে এই চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে গেল আমি ট্রাই করব এখন থেকে এরকম সবগুলো চ্যাপ্টারের উপরই নতুন করে ভিডিও দেওয়ার জন্য তো তোমরা অবশ্যই পেজের সাথে আপডেটেড থাকবা এবং এই ভিডিওটা বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই ভিডিওর নিচে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা থ্যাংক ইউ।